আগে পর্বের ভিডিওটিতে আমরা পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাব্য দুটি কারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই পর্বে আমরা এমনই আরো কয়েকটি কারণ সম্বন্ধে আলোচনা করে নেব। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন অজানার সন্ধানে। নষ্ট হওয়া তারা। রাতের আকাশে তারা দেখতে সত্যি আমাদের খুবই ভালো লাগে, কিন্তু এই তারাও মানুষের জীবনকে ধ্বংস করে দিতে সক্ষম। যখন দুটি নষ্ট হওয়া তারা একে অপরের সাথে মিলিত হয়, তখন তারা গামা রশ্মির একটি সুপারনোভা সৃষ্টি করে এবং তা এতটাই শক্তিশালী হয় যে কয়েক সেকেন্ডের মধ্যেই তা পৃথিবীকে ধ্বংস করে দিতে সক্ষম। শুধুমাত্র পৃথিবী নয়, এরা নিজেদের ক্ষেত্রের মধ্যে আসা সমস্ত জিনিসকে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। যদিও এই বিশ্বব্রহ্মাণ্ডে এই প্রক্রিয়া ক্রমাগত চলছে, কিন্তু এটি পৃথিবী থেকে এতটাই দূরে ঘটে যে এই গোটা সৌরজগতের উপরই তার কোনো প্রভাব পড়ে না। দুটি নষ্ট হওয়া তারা মিলিত হয়ে এতটাই গামা রশ্মি নির্গত হয় যে তার শক্তি আমাদের সূর্য থেকে কয়েক কোটি গুণ বেশি। আর যদি এই প্রক্রিয়াটি পৃথিবী থেকে 1000 আলোকবর্ষ দূরে সংঘটিত হয়, তাহলেই পৃথিবী এর রশ্মি দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। বিগ ক্রাঞ্চ থিওরি। আমরা সবাই জানি যে আমাদের এই ব্রহ্মাণ্ড ক্রমাগত পরিব্যাপ্ত হয়ে চলেছে এবং বিশ্বব্রহ্মাণ্ডের এই পরিব্যাপ্তি কবে বন্ধ হবে সেই সম্বন্ধে কোনো বৈজ্ঞানিকই সঠিকভাবে কিছু বলতে পারেননি। কিন্তু বিগ ক্রাঞ্চ থিওরি অনুযায়ী এমন এক সময় উপস্থিত হবে যখন ব্রহ্মাণ্ডের পরিব্যাপ্ত হওয়ার পদ্ধতি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং তখন আকর্ষণ বলের প্রভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড কুঞ্চিত হতে শুরু করবে এবং কুঞ্চিত হতে হতে বিশ্ব ব্রহ্মাণ্ড একটি ছোট বিন্দুতে পরিণত হবে এবং পৃথিবীর সাথে সাথেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। যদিও এই প্রক্রিয়া শুরু হতে অনেক বছর সময় লাগবে, কিন্তু যখন এই প্রক্রিয়াটি শুরু হবে তখন তা এতটাই দ্রুত হবে যে এর থেকে বাঁচা সম্ভব হবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার পর আবার নতুন এক বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি ও ধ্বংস হওয়ার পদ্ধতি একইভাবে চলতে থাকবে। এবং সূর্য যদি পৃথিবীর থেকে আরো অনেক দূরে চলে যায়, তাহলে আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হবে না। অর্থাৎ যদি ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয় বা কুঞ্চিত হয়, সব ক্ষেত্রেই পৃথিবীর ধ্বংস নিশ্চিত। কিন্তু এই বিগ ক্রাঞ্চ থিওরির বিপক্ষে আরো একটি থিওরি আছে যাকে হিট ডেথও বলা হয়ে থাকে। এই থিওরি অনুযায়ী আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিব্যাপ্তি সব সময় হয়েই যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড এতটাই পরিব্যাপ্ত হবে যে সমস্ত নক্ষত্র, গ্রহ, আকাশগঙ্গা এরা সবাই একে অপরের থেকে অনেক দূরে চলে যাবে। সূর্যে হওয়া বিস্ফোরণ। সূর্যে সব সময় বিভিন্ন রকমের বিস্ফোরণ ঘটতে থাকে, তার মধ্যে একটি হলো সোলার ফ্লেয়ার। এটি এমন একটি চুম্বকীয় বিস্ফোরণ যার ফলে বিভিন্ন অ্যাটমিক পার্টিকেল আমাদের পৃথিবীতে এসে পৌঁছালে তা পৃথিবীর সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দিতে সক্ষম। অর্থাৎ পৃথিবীর বৈদ্যুতিক সমস্ত ব্যবস্থা এবং টেকনোলজিকে এরা ধ্বংস করে দিতে পারে। এই সমস্ত পার্টিকেল প্রায় সব সময় ঘন্টায় 64 লাখ কিমি বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, কিন্তু আমাদের পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এই সমস্ত সোলার ফ্লেয়ার থেকে আমাদের রক্ষা করে। যদি কোনো সোলার ফ্লেয়ার অনেক বেশি শক্তি সম্পন্ন হয়, তাহলে তা পৃথিবীর বৈদ্যুতিক ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে এবং তার জন্য পৃথিবীতে সম্পূর্ণভাবে অন্ধকার ছেয়ে যাবে এবং পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। আজকের এই পর্বের ভিডিওটি আপনারা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।